আসসালামু আলাইকুম। মুরবি ভালো আছেন? জি। আপনার কি এখানে বাড়ি? না, আমার বাড়ি কোথা থেকে আসছেন আপনি? শেরপুর জেলা। আমার বাড়ি শেরপুর জেলা, সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ থেকে দেখতে আসছেন মুর্শিদ? জি। আপনার সাথে আর কে আসছে? আরো লোক আছে। আরো লোক আছে? ও, কতজন আসছেন মোট? আটজন আসছেন। ও, মুর্শিদা এর আগে কি দেখছিলেন? না, আজকে ফার্স্ট দেখলেন। ও, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা কয় গম্বুজ মসজিদ? বোনার নাই, জানেন না এটা কত গম্বুজ? এটাতে কতগুলো গম্বুজ আছে? ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসছেন, অথচ জানেন না ২০১ গম্বুজ মসজিদ। ২০১ গম্বুজ মসজিদ তো বিশ্বের বুকে একটাই, আর তো নাই, একটাই তো, একটাই। এটা তো জানেন নাকি? তাহলে ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসছেন, এটা তো গর্ব করে বলতে পারবেন ২০১ গম্বুজ মসজিদ দেখে আসছি। হ্যাঁ, তাই না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মসজিদ দেখতে আসছে একটি ছোট্ট বন্ধু, তো তার কাছ থেকে জেনে নেবো যে আসলে মসজিদটা কেমন লাগলো। তোমার নাম কি? সাব্বির। সাব্বির, তুমি এখানে কেন আসছো? এমনি মসজিদ দেখার জন্য আসো নাই? মসজিদ দেখে তোমার কেমন লাগছে? ভালো লাগছে? তুমি কি এরকম মসজিদ আরো দেখেছ কখনো? আর দেখো নাই? এটাই প্রথম, এই প্রথম দেখলে এটা? আচ্ছা আচ্ছা, মসজিদে কত বড়? অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এর আগে আর আসছিল নাকি আজকে ফার্স্ট আসছো? আজকে প্রথম। আজকে প্রথম। কোথা থেকে আসছো? নাটোর থেকে। নাটোর থেকে আসছো? আল্লাহ, কার সাথে আসছো? আর কে আসছে? ও, তোমার পরিবার সবাই আসছে? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পড়ো না? কেন পড়ো না? কেন পড়তে হবে তো? আচ্ছা, স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, ও ভর্তি করে দেবে তারপর? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে এক আঙ্কেল, তো ওনার কাছে জেনে নেব আসলে এই মসজিদটা দেখে দেখতে আসছে উনি, তো ওনার কাছে আসলে কেমন লাগলো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ। তো আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নান্দিনা তুনে। নান্দিনা? হ্যাঁ, জেলা নান্দিনা উপজেলা, এই পুষ্টাবিজ থানা, জেলা জামালপুর। জেলা জামালপুর, জামালপুর থেকে আসছে এই আঙ্কেল, তো ওনার কাছে জেনে নেবো যে মসজিদটা দেখতে আসলে কেমন লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার পরিবার সপরিবার নিয়ে আসছেন এখানে? সপরিবার নিয়ে আসছি। এর আগেও কি আসছিলেন নাকি? না, আজকে প্রথম। আজকে প্রথম আসছেন? জি। আচ্ছা আচ্ছা, এই যে বাংলাদেশে যারা আছে তাদের কি সবার কি এই মসজিদটা কি দেখা উচিত? হ্যাঁ, সবার দেখা উচিত। আর আমি তো জব করি চা বাগানে সিলেটে। আচ্ছা, আসবো করে আর আসা হয় নাই। আচ্ছা, ওনার সুযোগ পাইছি আর কি, ওনার আর কি আজকে দেখতে আসছি। আচ্ছা আচ্ছা, এই মসজিদের কি সম্পূর্ণ কাজ কি শেষ হয়েছে নাকি এখনো কাজ আছে বাকি? সম্পূর্ণ শেষ হয়েছে কিনা এটা আমার ঠিক জানা নাই, হয়তো কাজ চলতেছে আর হয়তো কিছু বাকি আছে। হ্যাঁ, এই যে এখানে যে ১৫৬ তলার মতো একটা যে উঁচু ভবন তোলা হবে, এটা কি জানেন? জি, এটা শুনছি। শুনছেন, মানে টেলিভিশনে দেখছেন আর কি? তো এখানে একটা অনেক বড় একটা ভবন তোলা হবে। এই ভবনটা হলে আসলে দূর থেকে কেমন লাগবে মসজিদটা? খুব সুন্দর হবে। এখন এই যে পর্যায়ে আছে তখন তো আরো সুন্দর লাগবে, তাই না? সুন্দর লাগবে, তখন তো আবার আসবেন দেখতে ইনশাআল্লাহ। আবার আসবো। আচ্ছা আচ্ছা, তাহলে বিশ্বের বুকে ২০১ গম্বুজ যে একটা মসজিদ, এই মসজিদটা সবারই দেখা উচিত এটা আপনি মনে করেন? খুব সুন্দর মসজিদ, উপরওয়ালাই আমাকে দেখার তৌফিক দান করেছে। আচ্ছা আচ্ছা, তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া রইল অনেক। তো আশা করবো যে ইনশাআল্লাহ পরবর্তীতে যখন মসজিদের সম্পূর্ণ কাজ শেষ হবে তখন আবার এসে মসজিদটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।